ফের গণপিটুনির ঘটনা আবার সামনে এলো। এবার মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বেধড়ক মারধর করে গ্রামবাসী, এমনটাই অভিযোগ উঠে আসছে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধর করে গ্রামবাসী। এই ঘটনা আহত হয়ে পড়ে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। এমনই অমানবিক ছবি ধরা পড়ল গোসাবা থানার কচুখালী এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।